এরকম অনেক মানুষই আছেন যারা পলিটিক্স করেছেন রাজনীতি করেছেন রাজনীতি করার পরেও কোনলা সারা জীবন রাজনীতি করেছেন রাজনীতি করেছেন কিন্তু তিনি মানুষ হত্যার বিরুদ্ধে ছিলেন আহ মানুষের মানুষের ভেদাভেদের বিরুদ্ধে ছিলেন তিনি তো মানে যদি এরকম হয় যে আমি ক্ষমতা দখল করব বিপ্লব করবো এটার জন্য আমার মানুষ মারতে হবে মানুষ মেরে আমি ক্ষমতায় যাব। মানুষকে যদি মেরে ক্ষমতা জেতা হয় মানুষকে মেরেই যদি আমার আমার মতাদর্শ অন্যদের উপর চাপিয়ে দিতে হয় বিপ্লব করতে ভাই তাহলে নেসেসারি জিনিসটা হচ্ছে আক্রমণাত্মক যুদ্ধ লুটপাট গরিমতের মাল শিশু দর্শন এটা মানে করেন ভাই এই যে উনি যদি বিপ্লব করেন ভালো কথা আপনার મતদัศ্য যদি মনে আপনি যদি মনে করেন যে আপনার মানুষের জন্য ভালো মানুষের কল্যাণের জন্য মানুষের মানে সমৃদ্ধির জন্য সেটা নি আপনি বিপ্লব করবেন সেটা খুবই ভালো কথা কিন্তু এই বিপ্লবটা করতে গিয়ে যদি আপনি মনে করেন যে আমার বিপ্লবটা আমি করবো আমার মতাদর্শ যারা মানবে না তাদেরকে তুলে পেটে থেকে আমি মুসলমান বাচ্চা পাদা করব এটা হচ্ছে এই পলিটিক্স যদি হয় আপনার আপনার যদি এই বিপ্লব হয় অবশ্যই এটা অত্যন্ত ভয়ঙ্কর একটা আপনার বিপ্লবটা হচ্ছে অত্যন্ত ভয়ঙ্কর মানব জাতির জন্য অত্যন্ত ভয়ঙ্কর যে কাজটা হিটলার করেছিল যেই কাজটা হচ্ছে গিয়ে

সেটা রক দাবি এখন আসিফ ভাইকে তো সেটা ডিফেন্ড করতে হবে হ্যাঁ আমি আমার সপক্ষে দলিল প্রমাণ গুলা দেবো এবং দেখাবো যে ইসলাম ধর্মের জোর জবরদস্তিমূলক ভাবে আক্রমণাত্মক জিহাদের মাধ্যমে গলায় ছুরি ধরে ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করার বিধান খুব চমৎকার ভাবে আছে এবং খুব সুস্পষ্ট ভাবে আছে এমন না রাগঢাকা আছে এমন না যে একটু একটা দলিল দেখবো এরপরে আপনি আপনার সপক্ষে যে দলিল প্রমাণগুলো আছে সেগুলো আপনাকে আমি দেখাতে দিব আপনি দলিল দেখাবেন যে ইসলাম ধর্মে জবরদস্তিমূলক ধর্মান্তকরণ এই জিনিসটা ইসলাম একেবারে সমর্থন করে না ইসলাম একেবারে মুক্ত তুমি থাকতে থাকো ভাই না থাকতে যাওগা একদম মানে রাস্তা খোলা তুমি ইসলামে আইলে আসো গেলে যাও তোমার ব্যাপার কেউ কিছু বলবে না তোমার এই জিনিসটা আপনি দেখাবেন প্রথমে ফারেজ ভাই আমরা একটু প্রথম যে বিষয়টা জানা দরকার যে মনে করেন একজন একটা ছেলে ইসলাম ধর্মের পরিবারে জন্মগ্রহণ করেছে এবং সে তার কাছে মনে হইলো যে সেই ইসলাম ধর্মটা মিথ্যা ধর্ম আবার ফারেজ ভাই তার কি ইসলাম ধর্মটা ত্যাগ করার অধিকার আছে না ইসলাম ধর্ম ত্যাগ করার কোন অধিকার কোনো মুসলিমের নাই ব্যাক করতে হবে যদি ব্যাক না করেন তাহলে ইসলাম অনুযায়ী আপনাকে হত্যা করতে হবে আরকি আচ্ছা আচ্ছা এই যে মানে কথাটা যে আপনি বললেন যে ইসলাম ধর্ম ত্যাগ করে তাহলে তো এটা তো জোর জবরদস্তি হলো তাই না একজন মানুষকে জোর করে মানে খুব মানে মেরে ফেলার ভয় দেখায় তাকে ইসলাম ধর্মে রাখতে হবে এটা তো জোর জবরদস্তি হয়ে গেল সেটা উত্তরটা দেন আগে ইসলাম শাস্তি নিয়ে এখন আপাতত কথা বলতে চাচ্ছি না আপনি যে বললেন সেটার উত্তরটা দেন আর কোনো কথা বলেন না যেটা প্রশ্ন করা হয়েছে সেটুকুর উত্তর দেন ইসলামের মুরতাদের শাস্তি কি

সূচনা বক্তব্য এগুলো না দিয়ে আপনি জাস্ট পয়েন্ট আমাকে কতটুকু বলেন যে ইসলামে কোরআন অনুযায়ী মুরতাদের শাস্তিটা কি বা ইসলামে মুরতাদের শাস্তিটা কি একটু আমাকে বলেন ইসলামে মুরতাদের শাস্তি প্রথম কথা হচ্ছে ইসলাম ত্যাগ এটা নতুন কিছু নয় আল্লাহ রাসুলের জীবদ্দশায় অনেক মানুষ নতুন কিছু নয় নাকি পুরান কিছু এটা তো জিজ্ঞেস করেন নাই আপনাকে আশ্চর্য কথা ফারাজ ভাই মানে নতুন কিছু পুরান কিছু কি জিজ্ঞেস করছেন আপনি

না না আপনি আমাকে শার্ট আপ বলতে পারেন না আপনি আপ মানে মানে চুপ করেন শার্ট মানে মানে ইয়ে করার তেমন কিছু না চুপ করে আমার কথাটা শুনুন আমি যে জিনিসটা বলছি আমরা শুধুমাত্র পয়েন্টের কথা বলি মানে চেষ্টা করি শুধুমাত্র পয়েন্টের কথা বলা পয়েন্টে এর কথা বলার চেষ্টা করি না হ্যাঁ অন্য সময় বলি বাট স্পেসিফিকলি পয়েন্ট টু পয়েন্ট কথা বলা বেশি পছন্দ করি আপনি জাস্ট আমাকে আনমিউট করে অতটুকুই বলেন যে কোরআনের কোন আয়তে কি বলা হয়েছে এবং ওই আয়টাতে আপনি ওইটা যে বলা হয়েছে আপনি কোন বই থেকে বসবেন ধরেন কোরআনে আপনি বলেন চৌত্রিশ নম্বর সুরার সাত নম্বর আয়াতে মোর্তাদের শাস্তি নিয়ে বলা হয়েছে এবং এই মোর্তাদের শাস্তি নিয়ে যে চৌত্রিশ নম্বর সুরার চার নম্বর আয়তে বলা হয়েছে এটা আমি অমুক বই থেকে পড়ছি আমার এর বাইরে আর কোন ইনফরমেশন দরকার নেই আমার এই দুইটা ইনফরমেশনের দরকার আই হোপ আমি প্লিজ আডমিট করে আবার কতটুকু প্রশ্ন উত্তর দেন যদি না না দিতে পারেন তাহলে আমরা আসিফ ভাইয়ের কাছে আমরা ইয়েটাতেই চলে যাবো আপনার ইয়ে করবো আরকি জি আপনি আপনি বলছেন কোরআন চৌত্রিশ নম্বর সুরার কত নম্বর আয়াতে

এই যে দেখেন এইখানে সুরানিস নব্বই নম্বর আয়ের যে জিনিসটা বলা হচ্ছে আমরা আলবায়ন ফাউন্ডেশনের অনুবাদটা পড়ি এখানে যে জিনিসটা দেখা যাচ্ছে দেখেন আহ তারা যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে তাদেরকে পাকড়াও করো এবং তাদেরকে যেখানে পাও হত্যা করো আর কাউকে তাদের কাউকে অভিভাবক রূপে গ্রহণ করো না সাহায্যকারী রূপে এখানে এই মানে ইসলামের কথাই বলা হচ্ছে যে মুখ ফিরিয়ে নেওয়াটা এটা হচ্ছে ইসলামের কথাই বলা হচ্ছে এটা অন্য অনুবাদ পাওয়া যায় এই যেমন ধরেন আর একটা অনুবাদ শেখ মুজিবুর রহমানের

তাহলে তাকে মেরে ফেলতে হবে তাকে কি করতে হবে হত্যা করতে হবে গ্রেফতার করতে হবে এবং হত্যা করতে হবে রেখেছে সেই জিনিসটা আমরা আহ এখন বিস্তারিত ভাবে হাদিস থেকে দেখবো এবং সিরাত থেকেও দেখবো সিরাতের ভিতরে এই জিনিসটা আছে হাদিসের ভিতরে আছে ফিকা গ্রন্থগুলোর ভিতরে এই জিনিসটা আছে আহ সেটা মানে সমস্ত জায়গাতেই মোটামুটি এই জিনিসটা আছে প্রথমে আমরা দেখি আমরা আপনার যদি মানে ভুলে গিয়ে থাকেন কি নিয়ে কথা বলছিলাম তাহলে আপনি পরে ইউটিউবে গিয়ে লাইভটা আবার পিছন থেকে গিয়ে দেখবেন যে মুরতাদের শাস্তি আমরা কিভাবে আসলাম সেটা আপনি পরে গিয়ে দেখেন হ্যাঁ শুনেন আবুদাহ শরীফ ইসলামিক ফাউন্ডেশন চার হাজার তিনশো নম্বর হাদিসে যে জিনিসটা বলা আছে রাসুল্লাহ বলেছেন যে তিনি বলেছেন কেউ যদি দিন পরিত্যাগ করে মুরতাদ হয়ে যায় তবে তোমরা তাকে হত্যা করবে তারপরে বলা আছে যে ব্যক্তি ত্যাগ করে জামায়াত থেকে বেরিয়ে যায় তাকে হত্যা করতে হবে মুখারী শরীফের আটাইশো আট নম্বর হাদিসে বলা আছে এটা হচ্ছে মুখারী শরীফের যদি আপনি পঞ্চম খণ্ডে পৃষ্ঠা নম্বর দুইশো ছত্রিশে আপনি পাবেন আঠাশশো আট নম্বর হাদিসে রাসুল বলেছেন যে ব্যক্তি তার দিন পরিবর্তন করে তাকে হত্যা করে ফেলো পরে

আহ এরপরে আমরা আস্তে আস্তে আরো এইগুলার অনেক ইয়া আছে এখন আমরা দেখি ইসলামী আইন দেখি ইসলামী এটা হচ্ছে বিধিবদ্ধ ইসলামী আইন খন্ড এক ইসলামিক ফাউন্ডেশন পৃষ্ঠ নম্বর দুইশো সাতান্ন বলা আছে মুরতাদ কেউ যদি হত্যা করে ফেলে কোন ব্যক্তি যদি মুরতাদ হত্যা করে ফেলে সেই ব্যক্তিকে মৃত্যুদণ্ড যাবে না এই যে কোনো মুসলিম ব্যক্তি স্বেচ্ছাসা বা সজ্ঞানে ইসলাম ধর্ম ত্যাগ করিলে তাহাকে ত্যাগই বলে এই লোককে যদি কেউ হত্যা করে ফেলে তাহলে তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া যাবে না তাজিরের আওতায় তাকে শাস্তি দেওয়া যাবে হালকা শাস্তি আর কি এমনকি মুরতাত কোন সম্পত্তিও পাবে না এই আছে পারি দেখা গেল একটা যে ইসলাম ধর্ম ত্যাগ করার কোনো অধিকার মুসলমানের নাই তাহলে ভাই তো উনি শাহ আলম ভাই বলেন যে ইসলামে নাকি মানে কোনো জোর জবরদস্তির কোনো ব্যাপারই নাই তাহলে আমি তো এতগুলা রেফারেন্স দেখাইলাম এগুলাতে তো দেখা গেল এটাই যে ইসলাম ধর্মের জোর জবরদস্তি আছে নাকি আপনারা কি বলেন হ্যাঁ আছে অবশ্যই সপক্ষে দলিলগুলা আমি এই মূর্তাজের শাস্তি সম্পর্কে যে আপনাকে দলিল দেখাবো এটা এই বিষয়ে আপনি আলোচনা একটা নির্ধারণ করেন সময় নির্ধারণ করেন আমি নির্ধারণ করেছি এই মুহূর্তে নির্ধারণ করেছি এই মুহূর্তে সেই দলিলগুলা দেখান

বইগুলো আপনি হয়তো দেখাতে পারছেন না মানে টেকনিক্যাল সমস্যা থাকতেই পারে মানুষের একজন এটা সমস্যা না এটা আর কি আমরা কনসিডার করতে পারি ঠিক আছে তাহলে আপনি আমাদেরকে বলেন যে কোন বইতে আপনি পড়েছেন ইসলামের কোন বইতে আপনি পড়েছেন যে ইসলাম ধর্ম বলতেছে যে তোমরা যদি ইসলাম ধর্ম ত্যাগ করতে যাও তাহলে তোমাদের জন্য দরজাটা খোলা যাও চলে যাও

বলছেন মুর্তাদে যখন এখানে আপনাদের রেফারেন্স দিতে হবে স্বাভাবিক সেটা আমি বুঝি আপনি আপনি যে আপনি কথাগুলো যে বলছেন এই কথাগুলো কোন বই থেকে আপনি বলছেন নাকি নিজে নিজে বানাইছেন আপনি সেই বইটার নামটা বলেন কোন বইতে পড়েছেন আরে ভাই আমি বললাম তো এরকম যদি মনে থাকে আমি তো আপনাকে বলতে পারতাম মানে আপনি কোন বইয়ের নামই বলতে পারছেন না মানে কোন বইতে পড়েছেন সেটা নামই আপনার খেয়াল নাই নাকি কোন তাফসীর থেকে পড়ছেন কোন কোন ইয়া থেকে পড়ছেন কোন কোন ফিকার বই থেকে পড়ছেন কোথা থেকে পড়ছেন আপনি

না 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 আপনার এটা আপনার আমাকে কথা বলতে আছে আস ভাই এই মানে নিজে নিজে ইসলাম ইতিহাস বানানোর লোকজনের কথা আমি কেন শুনতে যাবো ভাই কোন একটা বই সেই বইটার নাম বলেন সেই বইটা আমি খুলতেছি সেই বইতে আপনার আপনি যে কথাগুলো বলতেছেন তখন বইটা খোলার পর আপনাকে আমি কথা বলতে দিব সেইখানে যে এই জিনিসটা লেখা আছে সেই দলিলটা আপনি আমাদেরকে পড়ে শোনায়বেন কিন্তু আপনার মনগড়া ইতিহাস হ্যাঁ এটা তো আমি শুনতে বসি নাই এখানে আপনি কোথাকার কোন আমার মনগড়া কোনো কথা শোনার দরকার নাই আমার মনগড়া কথা শোনার জন্য আমি আপনাকে আপনার ভাই দলিলটা দেন কোন তাফসির গ্রন্থ থেকে বা কোন হাদিস গ্রন্থ থেকে এই বই এই জিনিসটা এই যে যখন যুদ্ধໂຕতে এগুলো बोलतेছেন না এই কথাগুলো কোন বই থেকে পড়ছেন সেই বইটার নামটা বলেন

এরপরে আমার কথাটা প্রমাণিত হইল না আপনার আপনি কোন দলিল দেখাইলেন না আপনার নামে মনে নেই আপনার কথাটা প্রমাণ হইলো নাকি ভাই আপনি যে দলিল দেখাইছেন ওটা ওইখানে কোন শাস্তি নাই

আপনি এই আয়তে তাফসির পড়েন নাই কিন্তু তাফসিরটা না পড়েই আপনি আলাদাভাবে জানছেন যে আয়াতে মুরতাদের ব্যাপারে বলা হয় নাই আমার কথাটা কি ঠিক নাকি ভুল আমি আপনাকে বলি মুরতাদ সম্পর্কে কোরআনে আরো আজমি কথা না বলে আমি আপনাকে শেষ আপনি শুধু আমাকে প্রশ্ন করবেন বিফোর আমি আপনার নবী এবং আপনাকে ওয়াশিং মেশিনে ঢোকাই এর আগে মানে ভদ্রভাবে আমি আপনাকে জাস্ট লাস্ট টাইম একটা প্রশ্ন করতেছি আপনি আমার সিম্পল কথাটা সিম্পল আনসার দেন যে আপনি এই আয়াতের তাফসিরটা না পড়ে কি অ্যাসিওর হইছেন যে এই আয়াতে মুরতাদের শাস্তির ব্যাপারে কিছু বলা নেই আপনি এটা কি পড়ে আসি উঠেছেন নাকি না পড়ে আসি উঠেছেন তাফসির মানে অবশ্যই আয়াতের ব্যাখ্যা আপনি আয়াতের ব্যাখ্যা পড়ে নাকি না পড়ে আসি উঠেছেন যে আয়াতের ব্যাখ্যায় মুরতাদের শাস্তির ব্যাপারে কিছু বলা নেই বলেন তাহলে আপনি তো আনমিট করে গেছেন বলেন আমি কি আপনার ইচ্ছে মতো কথা বলবো নাকি

পরেই নেই উনি জেনে ফেলেছেন আমার আমার কাছে মানে এইগুলা গরু গাধারের ভ্যালু দেওয়াটা আপনি যে এই ভুল কথাগুলোকে আপনি ইয়ে দেখাবেন রেফারেন্স দেখাবেন আমার কাছে মনে হয় আসি ভাই খুবই অনেক একেবারে ওয়েস্ট অফ টাইম বাট হ্যাঁ ওই টাইমগুলো ইউটিলাইজ হয় কারণ আমাদের লাইফ প্রতিনিয়তই নতুন মানুষ দেখে আপনার লাইফ প্রতিনিয়তই নতুন মানুষ দেখে এবং তার কাছে ওই রেফারেন্সগুলো চায় এটা এটা খুবই ভালো জিনিস হয় কিন্তু এই গরু কথা জীবনেও রেফারেন্স দেখতে চায় না তারা এক কান্দে দেখে আর এক কান্দে বের করে দেয় মানে দেখতেও চায় না বুঝতেও চায় না কোনো বিষয় তাদের গলাবাজি করতে আসে আমি এই জন্য এদের কাছে রেফারেন্স দেখানোর থেকে আমি জাস্ট শুধুমাত্র অতটুকু ইয়ে করতে চাই যে এই গরু কথাগুলা যেই কথাটা আপনি তো দেখছেন আসি ভাই যে কনফিডেন্সের সাথে সে বলে যে নাই

নিরাপদ নাইলে তোমাদের উপরে আমি হামলা করবো হামলা করে তোমাদের ক্যামেরা ফেলবো এই যে নবী মোহাম্মদ চিঠি পাঠাইতো বিভিন্ন জনের কাছে এগুলো তো একটা একটা বের করতাম ভাই মানে আমার কাছে তো গাঠটি ছিল কিন্তু এই মুমিন তো মনে মানে তো যাবে না ওইদিকে খালি পিস্তি করবে এই পিস্তি খেলা মানে দেখেন দেখার সুযোগটা আর কি হাত ছাড়া হয়ে গেলো বুঝছেন রেফারেন্স গুলা ভাই এ বুঝতেও না আমি আপনাকে বলি ভাই আমি তো এই লোকে আপনি তো না আমি এই সাথে তো ভাই মেসেঞ্জারের কথা বলছি মেসেঞ্জার দেখছি ভাই তার কথা বলার স্টাইল দেখছি ভাই তিনি হচ্ছেন যা নাই উনি ইসলাম সম্পর্কে যা জানেন সেটা হচ্ছে দিল থেকে ঠিক আছে দিলের বাইরে তার ইসলাম নাই তিনি যতটুকু জানবেন ইসলাম থেকে সেটা হচ্ছে দিল থেকে ফিল করবে দিল থেকে ফিল করে অতটুকু তার ইসলাম বাকি পড়াশোনার লেভেল জ্ঞান বুদ্ধির লেভেল এবং যে কোনো জিনিস জানা বুঝার লেভেল এটা হচ্ছে একেবারেই একেবারেই যাকে মানে কি কাউট করছে এর ব্যাপারে কথা বলার আর ঠিক ঠিক হবে আর কি আচ্ছা ঠিক আছে তাহলে পরের জনকে যুক্ত করি দেখি আরেকজন আছেন বলতে শামিম শামিম আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে আ আ আ

যে সেলফ প্লেজিং করা এটা খারাপ ঠিক আছে আচ্ছা ঠিক করার জন্য ফুটন্ত গরম পানি ছিচ জায়গায় যদি ঢালে যে ফুটন্ত গরম পানি সরাসরি যদি জার্ডালে ঢাললে তারে লঞ্চে আপনারা নিজেকে এরাউজ করতে হবে না পেইন এর পেইন চলে যাবেন আপনি এই মনে সত্যি তাই করেছি মানে প্র্যাকটিক্যালি এসে করে থাকতে পারে কথা রেগুলার এটা করে রেগুলার এটা করে বলেছে

সেটা তো মানে অমিত ভাই অমিত ভাই ফারস ভাই কেউ যদি নিজের ঘরে বসে নিজের ওই যদি সে ফুটন্ত গরম পানি ঢাল মানবাধিকার ভাই এটা তো আমার কিছু বলার নাই হ্যাঁ কোথায় কি ঢালতেছে কোথায় কি ঢুকতেছে যদি জায়গা মতো শসা ঢুকায় পিছন দিয়ে এটা তো আমার কিছু বলার জীবন তার লাইফ তার অঙ্গ প্রত্যঙ্গ সে কি করবে কিভাবে ব্যবহার করবে এটা তার বিষয় কিন্তু ভাই লাইভে এসে এই জিনিসটা অন্য কে শিখানো

মানে গুরুত্বপূর্ণ জীবনে কাজ আপনি করবেন তাই না অনেক লাগবে ওই জায়গা ওই জিনিসটা দিয়ে ভবিষ্যতে অনেক কাজ আছে আপনি কল্পনা করতে পারবেন না এটা আপনি কত কত কিছু করতে পারবেন তাই না এখন যদি আপনি এইভাবে গরম পানি ডালেন তো ভবিষ্যৎ একেবারে আহ ধবা হয়ে যাবে তাই না এটা করে না যারা এর এর কথা শুনে এখানে গরম পানি টানি ঢালছেন তারা অতি সত্তর এইগুলা বন্ধ করে দেন ভাই কি একটা অবস্থা কি বলবো বলেন আমি সেটাই ভাবছিলাম যে ভদ্রলোকের মাথাটা এরকম কেন এইবার আমি এতক্ষণে বুঝলাম কি হয়েছে আমি মোটেই সারপ্রাইজ হলাম না হ্যাঁ এই ভদ্রলোক কিন্তু সেটা করে থাকতে পারেন হাইলি মানে খুব চান্স আছে এই ভদ্রলোকের মানে যা আমি ওরা যে পোস্ট দেখেছি বাড়ি দেখে হাসতে হাসতে মানে কি বলবো মানে এই পেলে আমি সত্যি আমি মানে ওরা চরণ স্পর্শ করতে হবে এরকম একটা ব্যাপার এই লাইভটা আমার কাছে সেভ করা আছে আমি একটু আমার ড্রাইভটা একটু খুঁজতে হবে যদি যদি সে বলছিল যে গরম পানি ফুটাবেন

তা সে যাদেরকে হ্যারাস করছিল তাদের মধ্যে একজন আবার ওনার তারই অন্য এক দিনী ভাইয়ের ওয়াইফ এখন তো এই আর কি চলছে এই একটা অবস্থা আচ্ছা ঠিক আছে আমরা পরের জন্য কাছে চলে যাই তাহলে